অপমান করছে, অন্যায় করছে, অহেতুক ব্যবহার করছে, বাপ মা বলছে বলো সরি, উনি সরি বলাটা কোনো ব্যাপার হলো নাকি? ঠোঁটের থেকে সরি বলে উনি চলে গেল, এই ভদ্রতার দাম ইসলামে নাই। ইসলামে সরি ইজ দ্য সিমিলার ল্যাঙ্গুয়েজ অফ তওবা। সরি মানে হচ্ছে তওবা। তওবার ডেফিনেশন কি বুঝতে হবে? তওবা বুঝে ফেললে আর কিচ্ছু লাগবে না। আস্তাগফিরুল্লাহর দাম হচ্ছে সবচেয়ে বেশি। যারা ইস্তেগফার করে তারা বলায় আল্লাহ অতীতে যা ভুল করছি আমি তোমার কাছে স্বীকার করলাম, এখন তোমার কাছে বলছি আর কোনোদিন এই ভুল করব না আল্লাহ, এর নাম হচ্ছে সরি, এর নাম হচ্ছে তওবা। যারা ইস্তেগফারের হালতে থাকে আল্লাহ তাদেরকে মুস্তাজাব দাওয়া বানায় নেন। সুবহানাল্লাহ, বোঝেন নাই জন্য সুবহানাল্লাহ জোরে বলেন নাই। হুজুর মুস্তাজাব দাওয়া আবার কি জিনিস? আহমদ ইবনে হাম্বল বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত হাদিস বেত্তা, পৃথিবীতে অনেক বড় গ্রন্থ আছে বুখারি মুসলিম, কিন্তু একক গ্রন্থ হিসাবে মুসনাদে আহমদের থেকে বড় কোনো গ্রন্থ নাই। 40,000 হাদিস তিনি সংগ্রহ করেছেন রাস্তাঘাটে দেশ দেশান্তর হয়ে ঘুরতে ঘুরতে। আহমদ ইবনে হাম্বল তিনি তার নিজের জীবনীতে বলছেন, শোনো শোনো শোনো, ইস্তেগফারের ফজিলত কি জানো নাকি? যারা আল্লাহর কাছে কায় মনোবাক্যে হৃদয় থেকে যারা বলতে পারে আল্লাহ তোমার কাছে মাপ চাই, বলতেই থাকে বলতেই থাকে, আল্লাহ রব্বুল আমিন এই বান্দাগুলাকে ভিন্নভাবে পছন্দ করে নেন। আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি একবার এক অঞ্চলের মধ্যে রওনা হয়েছি, হাদিস আছে শুনেছি অমুক ব্যক্তির কাছে, পথ দীর্ঘ, পাড়ি দিতে 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 এক এলাকায় চলে গেছে, যাওয়ার পরে রাত্রি গভীর হয়ে গেছে, হঠাৎ করে আকাশটা খারাপ হয়ে গেছিল, আর রাত্রে চলতে পারবো না, ইশার নামাজ আদায় করেছি, করার পরে মসজিদে বসে আছি যে মসজিদেই থেকে যাব, কিন্তু মসজিদের যিনি দারোয়ান, মসজিদের যিনি মুসল্লি, এশার নামাজের পরে মসজিদের দরজা লাগায় দিবে, বলে না না মুসাফির, আমাদের মসজিদে থাকার কোনো নিয়ম নাই। আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি বুদ্ধি করে ওই লোককে বললাম, আমি মূলত এশার নামাজ পড়েছি আপনার মসজিদে থাকবো, আমি ফজরের নামাজের জন্য অপেক্ষা করার জন্য মসজিদে থাকবো, রাত্রি যাপনের জন্য নয়, আপনি কি তাও থাকতে দিবেন না? বলে না না মুসাফির, আমাদের মসজিদে থাকার নিয়ম নাই, আপনি মসজিদ থেকে এখনই বেরিয়ে যান। আহমদ ইবনে হাম্বল বলছেন, কোনো রিকোয়েস্ট যখন মসজিদে কাজ হলো না, কেমন করে কি করব চিন্তা করতে করতে মসজিদ থেকে যেই না বেরিয়েছি, যাওয়ার পরে সামনে তাকায় দেখি দূরে একটা চুলা জ্বলতেছে, আগুনের চুলা জ্বলছে, চিন্তা করলাম নিশ্চয় আগুন যেহেতু জ্বলছে মানুষ সেখানে একটা আছে, আমি রওনা হয়ে গেলাম, কিছু দূর যাওয়ার পরে দেখি একটা যুবক মানুষ, 20-25 বছরের তরুণ মানুষ, একদম স্বভাব, সে একটা রুটির দোকান নিয়ে বসে আছে, রুটিগুলা বেলতেছে আর চুলার মধ্যে দিচ্ছে, গরম যে হয় তারপরে নামায় রাখে। আমি যুবককে যাই বলে, মে যুবক, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, রাত বড় ঠান্ডা, আবহাওয়া বড় ভিন্ন রকম হয়ে গেছে, তুমি কি আমাকে একটু অনুমতি দিবে কিনা, তোমার চুলার পাশে একটু বসবো, তোমার আগুনটা থেকে একটু শিখবো, নিজে একটু উষ্ণ হব, তুমি যদি অনুমতি দাও তাইলে তোমার পাশে একটু বসতে পারি। যুবক বলে, সুবহানাল্লাহ বিহামদিহি, আগুন কি আমার নিজের কিনা, আগুন তো আমার নিজের নয়, আর যেখানে বসতে চান হে মুসাফির আপনার জন্য কোনো সমস্যা নাই, আপনি যতক্ষণ ইচ্ছা বসেন, আগুন তা পান, আমার কোনো বাধা নাই, আপনি ফাদ্দাল, আপনার জন্য সুস্বাগতম বললাম, আপনি বসেন। আহমদ ইবনে হাম্বল যুবকের ব্যবহার দেখে মুগ্ধ হইলেন, পাশে বসলেন, আগুন তা পাচ্ছেন, আর খেয়াল করে দেখেন যুবকটা রুটি যখন খামির বেলতেছে মাঝে মাঝেই বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন খামির থেকে রুটি বেলে আবার বলে আস্তাগফিরুল্লাহ, মুখ দিয়েই কেবল নয় অন্তর থেকে তার অনুভব হচ্ছে, এটা বোঝা যায় কেউ একজন রুটি কিনতে আসছে, রুটিটা দেয় তার বিদায় হওয়ার পরে আস্তাগফিরুল্লাহ বলে, আবার যখন বসে আসে নতুন করে রুটি শেখতে যাবে আস্তাগফিরুল্লাহ বলে, আবার ক্যাশ বাক্সের মধ্যে টাকা ঢোকায় আস্তাগফিরুল্লাহ বলে। আহমদ ইবনে হাম্বল অনেকক্ষণ খেয়াল করেছেন, করার পরে জিজ্ঞাসা করছেন, যুবক আমি তো বুঝলাম না, তুমি রুটি শেখার সময়, খামির বানানোর সময়, রুটি বেলার সময়, তোলার সময়, দেওয়ার সময়, টাকা রাখার সময়, ক্যাশ বাক্স থেকে হাত বের করে করার সময় খালি আস্তাগফিরুল্লাহ আর আস্তাগফিরুল্লাহ বলতে থাকো, ব্যাপারটা কি বলবা নাকি? ওই যুবক বলছে, হে মুসাফির, এই আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, প্রতি মুহূর্তে আমার কোনো না কোনো ভুল হচ্ছে, রব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেন, এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ সবসময় পড়তে থাকি, আর জেনে রাখো মুসাফির, এই আস্তাগফিরুল্লাহর বরকতে আমার জীবনে আমি অনেক কিছু পাইছি।
আগ্রহ হয়ে গেছেন, আমি জিজ্ঞাসা করছিলাম এক কথা, আর ও বলে আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহর কাছে কাই মনোবাক্যে ক্ষমা চাওয়ার কারণে অনেক কিছু পেয়েছে। কি পেয়েছ? বলে আপনি মুসাফির মানুষ, কোথায় আছেন জানি না, কোত্থেকে এসেছেন, আপনার কাছে বলতে আমার সমস্যা নাই, কারণ এ এলাকায় তাহলে এই কথাটা আপনি ছড়াবেন না। শুনেন শুনেন, এই আস্তাগফিরুল্লাহর আমলের কারণে রব্বুল আলমিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন। মুস্তাজাবুদ দাওয়া মানে আমি আল্লাহর কাছে কোনো কিছু যদি চাই, আজ পর্যন্ত তো রব্বুল আলামিন আমার চাইতে দেরি, আমাকে দিতে দেরি করেন নাই, তাই নাকি? তুমি তাহলে মুস্তাজাবুদ দাওয়া বলে, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া, সব দোয়া তোমার কবুল হয়? হ্যাঁ সব দোয়া আমার কবুল হয়। বলার পরে যুবক একটু মাথা হালায় দিছে, মাথা হালানোর পরে বলছে, তবে মুসাফির একটুখানি আপনার কাছে ভুল বলা হয়েছে, আমার জীবনে সব দোয়া আল্লাহ কবুল করেছে, কেবল একটা দোয়া আমি রব্বুল আলামিনের কাছে কবুলিয়াত হিসাবে পাই নাই। আকর্ষিত হয়ে গেছেন আহমদ ইবনে হাম্বল, কি কথা বলে, সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, সেইটাও আছে নাকি, সেইটা কি? যুবক এই কথা না বললেও পারত, কিন্তু যখন বলেছে আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, আকর্ষিত হয়ে বলছেন, যুবক আমাকে বলবা নাকি কি দোয়া তোমার সেইটা, যেই দোয়াটা মাত্র একটা দোয়া কবুল হয় নাই বলা যাবে নাকি? বড় আকর্ষণ আহমদ ইবনে হাম্বলের। ওই যুবক বলতেছে, হ্যাঁ আপনাকে বলতে পারি, শোনেন আমি আল্লাহর কাছে যা দোয়া করেছি সব রব্বুল আমিন কবুল করেছেন, তবে আমি মাঝে মাঝে শুনি ওই মদিনার দিকে একজন শায়খ আছেন, এমন একজন ব্যক্তি আছেন, এমন একজন মুহাদ্দিস আছেন, যেই মুহাদ্দিসটা মুহাদ্দিসুদ দাহার, এই যুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, একটা দুইটাই নয়, হাজার হাজার আল্লাহর নবীর হাদিস যিনি সংকলন করেছেন, তার নাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন ওই শায়খের সাথে আমাকে একটু দেখা করায় দিও, কিন্তু আমার ছোট দোকান, আমার বাপ মা আছে, আমি এত দূরের রাস্তা চাইতে পারি না, পৌঁছাতে পারি না, এই একটা দোয়া আল্লাহ এখন পর্যন্ত আমার কবুল করার নাই। আহমদ ইবনে হাম্বলকে দেখতে পাই নাই, সাথে সাথে আহমদ ইবনে হাম্বল কেঁদে দিয়েছেন। দেওয়ার পরে বলছেন, ও যুবক, রব্বুল আলামিন তোমাকে সত্যি মুস্তাজাবুদ দাওয়া বানাইছে, তোমার ইস্তিগফার, তোমার অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে রব্বুল আলামিন তোমাকে এত পছন্দ করেছেন, তুমি যে বলেছো আহমদ ইবনে হাম্বলকে দেখতে পাও নাই, সেখানে যেতে পারো নাই, আর আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে তোমাকে যাওয়া লাগবে না, বিশ্বাস করো সেই আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানে রব্বুল আলামিন হাজির করে দিছে। আহমদ ইবনে হাম্বল হাজির হয়েছেন ওনার কাছে, এর নাম ইস্তেগফার, আল্লাহর কাছে কাই মনোবাক্যে ক্ষমা চাওয়া, যে রব্বুল আলামিন আমি ভুল করছি, কিন্তু এই ভুলকে এখন আমরা বান্দরামির পর্যায়ে নামাই ফেলছি, এই ভুল এখন আমাদের কাছে ঠোঁটের সরি, ফ্যাশন স্টাইল এইটা আমাদের কাছে, আমরা আমাদের বাচ্চাদেরকে ওইভাবে ট্রেন আপ করাচ্ছি, সরি বলো, ইট ইজ সরি, সরির মিনিং আছে প্রিয় ভাইয়েরা, এই আদব, এই শিক্ষা, এই আচরণ, এই নৈতিকতা আমরা আমাদের বাচ্চাদেরকে দিচ্ছি না, আমরা নিজেরা আমাদের জেনারেশন গ্যাপ তৈরি করে ফেলছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটা তোমাদের জন্য দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যে তোমরা যদি এই কাজটা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গী হবেন, তোমাদের আমলগুলোকে রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য বানাবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইন্না লা নুদিয়া আজরা মান আহসানা আমালা, আল্লাহ রাব্বুল আলামিন যারা একটুখানিও কল্যাণ কাজ করবে, মনে করো না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আমলটা নষ্ট হবে, হবে না, রাব্বুল আলামিনের কাছে সেটার উত্তম উজরাত তোমরা পেয়ে যাবে, উত্তম প্রতিদান তোমরা পাবে, সেই রাব্বুল আলামিন দয়াময় মেহেরবান তোমাদের জন্য সেইটা দিচ্ছেন। আল্লাহ